আসসালামু আলাইকুম, আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আজকে টিউটোরিয়াল বিষয় মাইক্রোসফট টিম ব্যবহার করার জন্য মাইক্রোসফট টিম এর ডেস্কটপ অথবা ল্যাপটপ ভার্সনের সফটওয়্যারটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন, আজকে আমি আপনাদেরকে তা বিস্তারিত দেখাবো। আশা করি আপনারা আজকে টিউটোরিয়ালটি শেষ পর্যন্ত দেখবেন। কাজটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইন্টারনেট কানেকশন দেওয়ার পর আপনারা নতুন ট্যাবে যাবেন, তারপর অ্যাড্রেস বারে টাইপ করবেন মাইক্রোসফট টিমস ডাউনলোড, DOW ডাউনলোড টাইপ করে এন্টার কি চাপা দিবেন, অথবা আপনারা গুগল সার্চ বক্সে এসে মাইক্রোসফট টিমস ডাউনলোড টাইপ করে এন্টার কি চাপা দিবেন। তারপর একেবারে উপরের লিঙ্কে ডাউনলোড ডেস্কটপ অ্যান্ড মোবাইল অ্যাপস মাইক্রোসফট টিমস, এই লিঙ্কের মধ্যে মাউস পয়েন্টারটা নিয়ে গেলে হাতের মতো হবে। হাতের মতো হলে আপনারা একবার ক্লিক করবেন। এটা আসলে আপনারা ইচ্ছে করলে সুইচ টু ইন্টারন্যাশনাল ইংলিশে ক্লিক করতে পারেন, অথবা একটু ডান পাশে এখানে ক্লোজ বাটনে ক্লিক করে দিতে পারেন। তা আমি এখান থেকে ক্লোজ বাটনে ক্লিক করে দিলাম, অর্থাৎ গুণ চিহ্নের মতো ক্লোজ বাটনে ক্লিক করে দিবেন। দেখেন এখানে মিটিংয়ে অংশগ্রহণ করার দৃশ্য দেখা যাচ্ছে এবং এর বাম পাশে ডাউনলোড মাইক্রোসফট টিমস আছে, এর নিচে ডাউনলোড ফর ডেস্কটপ, ডাউনলোড ফর মোবাইল। তো আপনারা ডেস্কটপ কম্পিউটার অথবা ল্যাপটপ কম্পিউটারের জন্য ডাউনলোড ফর ডেস্কটপ এখানে মাউস পয়েন্টারটা নিলে যখন হাতের মতো হবে তখন একবার ক্লিক করবেন। আমি আবার বলছি, আপনারা ডেস্কটপ অথবা ল্যাপটপ কম্পিউটারের জন্য ডাউনলোড ফর ডেস্কটপ এ ক্লিক করবেন। আমি এখন ল্যাপটপ থেকে করতেছি, তো আমি ডাউনলোড ফর ডেস্কটপে ক্লিক করলাম। তারপর দেখেন এখানে লেখা আছে ডাউনলোড টিমস ফর ওয়ার্ক অন ইউ ডেস্কটপ, এখান থেকে আমি নিচে ডাউনলোড টিমসে ক্লিক করব। আমি ক্লিক করে দিলাম, দেখেন এটা নিচে ডাউনলোড হচ্ছে। যেহেতু আমি গুগল ক্রোম থেকে ডাউনলোড করতেছি এই জন্য এটা নিচের দিকে ডাউনলোড হচ্ছে, আর যদি আপনারা মজিলা ফায়ারফক্স দিয়ে ডাউনলোড করেন তাহলে এদিকে উপরে দেখাবে। তো এটা এখানে ডাউনলোড দেখাচ্ছে, 5 মিনিট সময় লাগবে, তো আমরা একটু অপেক্ষা করি। এটা ডাউনলোড হচ্ছে, একটু সময় নেবে, আমাদেরকে অপেক্ষা করতে হবে। এটা ডাউনলোড হওয়ার পর আমরা এটাকে ইনস্টল করে নিব। দেখুন এখানে টিমস উইন্ডোজ x.exe এটা ডাউনলোড হয়েছে, তো এটাকে আমরা এখন ইনস্টল করব, এই জন্য এখানে ক্লিক করব। তো অথবা আপনারা যেখানে এটাকে ডাউনলোড করবেন সেখান থেকে খুঁজে ডাবল ক্লিক করবেন, তারপরে এই অবস্থা আসবে, ডু ইউ ওয়ান্ট টু রান দিস ফাইল, এই লেখাটা আসলে এখান থেকে আমরা রানে ক্লিক করব ইনস্টল করার জন্য। দেখুন ইনস্টল প্রক্রিয়া শুরু হচ্ছে, এখানে মাইক্রোসফট টিমের লগটা দেখা যাচ্ছে। এই অবস্থা আসলে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব ইনস্টল হওয়া পর্যন্ত। একটু নিচের দিকে দেখেন, এদিকে কিন্তু ইনস্টলের অবস্থাটা দেখাচ্ছে, এটা এখান থেকে এই পর্যন্ত, যখন এটা এখান থেকে যখন এই পর্যন্ত পুরোটা সবুজের মতো হবে, তার মানে 100% হবে। এখানে লেখা আছে মাইক্রোসফট, এখানে লেখা আছে ইনস্টলিং মাইক্রোসফট টিম। তো দেখেন এখানে এখন এই যে মাইক্রোসফট
টিমস এর লোগোটা এখানে আছে, তো আমি এটাকে একটু মিনিমাইজ করি। এরকম আসলে আপনি বুঝবেন যে আপনার কম্পিউটারে মাইক্রোসফট টিমের ডেস্কটপ ভার্সন সফটওয়্যারটা ইনস্টল হয়েছে। তো এটা হতে একটু সময় নেবে, আপনাদেরকে ধৈর্য সহকারে একটু অপেক্ষা করতে হবে। দেখেন এটার একটা আইকন এখানে ডেস্কটপে চলে আসছে, এখানে এখানে লেখা আছে মাইক্রোসফট টিমস। তো এই অবস্থা আসলে আপনারা বুঝবেন যে মাইক্রোসফট টিমস এর ডেস্কটপ অথবা ল্যাপটপ ভার্সনের সফটওয়্যারটি আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপ কম্পিউটারে ইনস্টল হয়েছে। এখন আপনি আপনার মাইক্রোসফট টিমস এর আইডি বা অ্যাড্রেস দিয়ে সাইন ইন বা লগ ইন করতে পারবেন। এই জন্য সাইন ইন অ্যাড্রেস এখানে একবার ক্লিক করবেন, তারপর আপনার মাইক্রোসফট টিম এর টাইপ করবেন। তা আমি আমারটা টাইপ করতেছি shahab@kmhh2.onmicrosoft.com টাইপ করে, তারপরে এখানে আপনারা সাইন ইনে ক্লিক করবেন। তারপর পাসওয়ার্ড দেওয়ার অপশন আসলে আপনারা পাসওয়ার্ড দিবেন, দিয়ে সাইন ইন করবেন। এখানে লেখা আছে লোডিং মাইক্রোসফট টিমস, লোডিং মাইক্রোসফট টিমস। তো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অবস্থা আসলে, তারপর সরাসরি ডেস্কটপ অথবা ল্যাপটপ ভার্সনের মাইক্রোসফট টিম সফটওয়্যারে প্রবেশ করবে। তো দেখুন এরকম আসলে, এই যে টিমস এরকম আসলে আপনারা বুঝবেন যে মাইক্রোসফট টিমস আইডি বা অ্যাড্রেসে লগ ইন বা প্রবেশ করেছে। এখন আপনারা আপনাদের মিটিং পরিচালনা করতে পারবেন, অ্যাসাইনমেন্ট দিতে পারবেন, তারপরে কল করতে পারবেন, চ্যাট করতে পারবেন, টিম তৈরি করতে পারবেন, টিমের অধীনে চ্যানেল তৈরি করতে পারবেন, ইত্যাদি যাবতীয় কাজগুলো আপনারা এখন করতে পারবেন। এখন আমি এখান থেকে সাইন আউট বা লগ আউট করবো, এই জন্য এখানে আমার নামের পথ MU আছে, তো MU-তে ক্লিক করবো। অথবা যদি আপনারা অথবা আপনারা যদি ইমেজ দিয়ে থাকেন তো আপনার ইমেজ বা ছবিটা এখানে দেখা যাবে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে তো আপনার ইচ্ছে করলে এখানে চেঞ্জ পিকচারে ক্লিক করে আপনাদের ছবিও দিয়ে দিতে পারবেন। তো আমি এখান থেকে সাইন আউটে ক্লিক করব। তো দেখুন এটা সাইন আউট হয়ে আবার আগের মতো চলে আসছে। আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। আপনাদের জন্য মাইক্রোসফট টিম নিয়ে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।